আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। যেহেতু আজকে ঈদের দিন, তো আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ঘাস কেটে খাওয়ালে কি কি সমস্যা হয় ছাগলের। তো আশা করি সবাই আতঙ্কিত না হয়ে আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথমত দেখেন, আমি যে ঘাসটা দেখাচ্ছি এটা হচ্ছে নেপিয়ার ঘাস। এই ঘাসটা অনেক পাওয়ারফুল একটি ঘাস, এটি অনেক শক্তি, অনেক ধরনের শক্তি উৎপাদন করে। সেই ক্ষেত্রে এই ঘাসটা আমি এখন যেহেতু খেতে আছে, এই ঘাসটা আপনারা যখন কাটবেন, এরকম করে যখন কাটবেন, তখন দেখা যাবে কি যে ওই ঘাসটা আপনি কাটার সাথে সাথে ছাগলকে খাওয়াতে দেবেন না, কেননা এখানে অনেক ধরনের সমস্যা হতে পারে। তো আপনাদেরকে আমি কিছু সমস্যা উল্লেখ করছি। যেমন আপনাদেরকে মনে রাখতে হবে যে ছাগলে বিভিন্ন ধরনের লতাপাতা খেয়ে বেঁচে থাকে, সেক্ষেত্রে আপনি যখন আবদ্ধভাবে ছাগল পালন করবেন তখন কিন্তু তারা সেটা করতে পারবে না। আর দেখা যাবে যে আপনি এই ঘাসটা কাটছেন, সম্পূর্ণ ঘাস তারা খেয়ে ফেলছে, তারা শুধু কচি ডোকাটা খেতে পারছে না। এখানে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ওই মরা ডোগাও খাচ্ছে, সব ধরনের ওই শক্ত জিনিসও খাচ্ছে, আর কোনো খাদ্য তারা পাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার এই ঘাসটা যখন কাটবেন, কাটার পরে ওই দিন না খেতে দিয়ে পরের দিন খেতে দিবেন, সেই ক্ষেত্রে এই ঘাসে থেকে যে ঘ্যাসটা থাকবে, ওই ঘ্যাসটা দেখা যাবে যে এক সময় চলে যাবে। এই ঘাসটা যখন আপনারা কাটবেন, ওই দিন না খেতে দিলে দেখা যাবে যে ওই ঘাস থেকে ঘ্যাসটা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ছাগলকে পরের দিন খাওয়ালে কোনো সমস্যা হচ্ছে না বা পেট ফাঁপা ধরছে না। আর যদি আপনি সরাসরি এই ঘাসটা কেটে সরাসরি খেতে দেন, সেই ক্ষেত্রে আপনার ছাগলে 100% পেট ফাঁপা রোগে ধরবে। অবশ্য দেখা যাবে যে এক সময় ওই পেটটা ফুলে ছাগলটা মারা যাচ্ছে, 1 থেকে 2 ঘন্টার মধ্যেই ছাগলটা মারা যাবে। অতএব কোনো সময়ই আপনারা ক্ষেত থেকে কচি ঘাসটা কেটে সঙ্গে সঙ্গে খেতে দেবেন না, তাহলে আপনার ছাগলে পেট ফাঁপা রোগে ধরবে। তো এটার কারণে অনেকেই এটা বুঝতে না পেরে খেতে দেয়, দেখা যায় যে এই প্রায় ছাগলই আক্রান্ত হয়ে মারা যায় কিছু বুঝে না ওঠার আগেই, যে কোথা থেকে কি হলো। আসলে আমার এটা প্রথম প্রথম আমারও হয়েছিল, আমার পেট ফাঁপা হয়েছিল কিন্তু মারা যায় নাই, কিন্তু আমি এটা সমস্যার সমাধান খুঁজে বের করেছি। তো এটা আপনাদের আশা করি আপনাদেরও এটা আর আপনাদের খুঁজে বের করতে হবে না, যেহেতু আমি এটা খুঁজে বের করেছি, আপনারা এটা অবশ্যই জেনে গেলেন। আর অবশ্যই আপনারা ঘাসটাকে কেটে রেখে দিয়ে পরের দিন খেতে দিবেন, ঠিক এইভাবে আপনারা কেটে রেখে দিবেন। সেক্ষেত্রে আপনার যে কাঁচা ঘাস থেকে যে ঘ্যাসটা থাকবে, ওই ঘ্যাসটা দেখা যাবে যে বের হয়ে যাচ্ছে, পরের দিন খাওয়ালে আপনার ছাগলে কোনো সমস্যা হচ্ছে না, পেট ভরে খেলেও দেখা যাচ্ছে যে ছাগলের কোনো ঘ্যাস হচ্ছে না, এটা আপনারা সেফ পাবেন। অনেক খামারিরা এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার 95% লোকে এটার ভুলের কারণে ছাগল হারাচ্ছে। তো অতএব এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আমি খামার পরিচালনা করলে অবশ্যই আমাকে ঘাসটা কেটে রেখে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ঘাসটা কেটে রাখেন সেই ক্ষেত্রেও আপনি অনেক ধরনের সুবিধা পাবেন। যেমন আজকে ঘাস কেটে রাখছেন, কালকে সারাদিন বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আপনার আর ঘাস কাটতে কাটা লাগছে না, যেহেতু আপনার অনেকগুলো ছাগল থাকবে, সেক্ষেত্রে খাদ্যের সংকট থাকতে পারে, সেক্ষেত্রে আপনার একদিন বা দুই দিনের ঘাস মজুত থাকলে আপনার দেখা যাবে যে ওই বৃষ্টি থাকলেও আপনি ছাগল দ্রুত পেট ভরতেছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটায় অনেক উপকারে আসবে। আর যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনাদের ফেসবুকে অন্যকে মানে শেখানোর জন্যে, যেরকম আপনাদের আমি দেখাচ্ছি বা বুঝাচ্ছি, অন্যেও জানি বুঝতে পারে, অন্যেও জানি এটা করতে পারে, বা করেও জানি তারা কোনো প্রকার ধোকা না খায়। তো আশা করি সবারই ক্লিয়ার হয়ে গেছে। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং আমার যদি কোনো ভুল হয়, যদি কোনো খামারি ভাই থাকেন, সেই ক্ষেত্রে
আমি খামারি ভাইদেরকে অনুরোধ করছি আমার ভুলগুলো আপনারা তুলে ধরবেন, আমি এটা সংশোধন করার চেষ্টা করব বা আপনাদের কাছ থেকেও আমি শিখব। শুধু যে আমি আপনাদের শেখাবো সেটা না, আপনাদের কাছ থেকেও আমি শেখার চেষ্টা করতেছি, আর আপনারা শিখাবেন বলেই আমার এই চ্যানেলটি করা। অবশ্যই আপনারা আমাকে বুঝাবেন যদি কোনো ভুল হয়ে থাকে, আর যারা নতুন নতুন ছাগলের খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে, কিছু প্রশিক্ষণ নিয়ে আপনারা এটা শুরু করবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা পাবেন। কারণ অনেক ধরনের মূল্যবান কথা আপনারা দেখা যাবে যে ইন্টারনেটের মধ্যে পাবেন না। আমি যেগুলো পাবো আপনাদেরকে আমি এটা দেওয়ার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।